হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ভিউয়ার্স দেখেই বুঝতে পেরেছেন এটা কি হ্যাঁ এটা বিবিখানা পিঠা আর এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের দিনে কিন্তু পিঠা খেতে সবারই ভালো লাগে তার মধ্যে কিছু কিছু পিঠা আছে যা সবাই খুব পছন্দ করে তো ভিওয়ার্স তার মধ্যে একটা পরে বিবিখানা পিঠা তো এই পিঠাটি আজ আমি নিজের জন্য তৈরি করেছি আর জন্যই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমার কাম্য তো এই পিঠাটি খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন নিজে সেই রেসিপিটি শেয়ার করছি চলুন তাহলে দেখাচ্ছি আমি কিভাবে করলাম কালারটা কিন্তু দেখতে অসাধারণ লোভনীয় হয়েছে দেখে ইচ্ছে করবে খাই খাই তো তার আগে একটু কেটে দেখাচ্ছি যে আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে তবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর এই লোভনীয় পিঠাটা কিভাবে ঝটপট তৈরি করে ফেলবেন সেটাই দেখাচ্ছি চলুন শুরু করা যাক তো পিঠা তৈরির জন্য আমি এখানে আমার উপকরণগুলো নিয়ে নিয়েছি নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ ঘি আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে স্বাদ এবং ফ্লেভার দুইটাই ভালো আসবে আর এখানে নিয়েছি সাতটাকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা লবণ লবণের কোনো পরিমাপ নাই যতটুকু প্রয়োজন দিবেন আর এখানে নিয়েছি গুড় একটা খেজুরের গুড় নিয়েছি আমি শিল্পটায় থেতো করে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ নিয়েছি আমি ময়দা আর এক কাপ নিয়েছি পুরানো নারকেল আমি ফ্রেশ নারকেল নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ ঘন দুধ দুধ আমার আরও লাগবে আমি সেটা পরে দিব এক কাপ দুধে হবে না তো প্রথমে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কুরানো নারকেল আর দিয়ে দিচ্ছি গুড় খেজুরের গুড়ের বোতলে আপনারা চাইলে আখের গুড় কিংবা চিনি দিয়েও করতে পারেন তো আমার কাছে খেজুরের গুড়ের ফ্লেভারটা ভালো লাগে সেজন্য আমি খেজুরের গুড় দিয়েই করেছি তো আলতো হাতে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে আমি কিভাবে মাখাচ্ছি তো এভাবে করে একটু মাখিয়ে নিলে উপকরণগুলো একসাথে সব মানে মিশে যাবে তো আরও একটা উপকরণ লাগছে সেটা হয়েছে দুইটা ডিম আর এই দুই ডিম দুটা কিন্তু অবশ্যই নর্মাল হতে হবে আর যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট আগে নামায় রাখলেই হবে তো আমি ডিমটাকেও মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব ঘিটা আর দিয়ে দিব জাল করে রাখা ঘন দুধ এখানে আমি ঘন গরুর দুধ ব্যবহার করেছি গরুর দুধটাকে জাল করে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন করে নিয়েছি তো আমার যতটুকু লাগবে আমি পরে আরও কিছুটা অ্যাড করব কিন্তু আপাতত আমি এক কাপ ব্যবহার করলাম এবং হাতের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখাচ্ছি চেষ্টা করবেন হাত দিয়ে করতে আর যদি তা না হয় তাহলে হ্যান্ড মিক্স ব্যবহার করতে পারেন আমি প্রথমে হাত দিয়ে করে তারপর আবার হ্যান্ড উইক্স খুব ভালোভাবে বিট করে দিব যাতে করে আমার যে গুড়টা আছে মিঠাই যেটাকে বলে ওটা গলে যায় একদম তা এখন আমি ফ্লেভারের জন্য এর মধ্যে দুটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু গুড়াটাও ব্যবহার করতে পারেন এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে বিট করছি তো অনেকটাই ঘন হয়ে গেছে আমার গোলাটা তাই আমি আরও হাফ কাপ দুধ দুইবারে দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব তো আমি দেড় কাপ দুধ ব্যবহার করলাম আমার যতটুকু পরিমাণ উপকরণগুলো ছিল তো আসলে এই পানিটা কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার চালের গুঁড়াটার ওপরে কতটা ড্রাই তো সেই জন্য অল্প অল্প করেই দিবেন যাতে খুব বেশি পাতলা হয়ে না যায় ঘন হলে তো আবার একটু দেয়া যায় তো আমি খুব ভালোভাবে হ্যান্ড মিক্সের সাহায্যে এটাকে বিট করে নিলাম তো এ পর্যায়ে দেখা যাচ্ছে ভালোভাবে খেয়াল করলে আমি যে গুঁড়োটা দিয়েছি সেটা কিন্তু মিশে গেছে তো এবার আমি একটা বাটি নিয়েছি যে বাটির মধ্যে আমার পিঠাটাকে আমি সেট করব তো এর মধ্যে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে যখন আমি পিঠাটাকে বের করব বাটি থেকে এতে করে আমার সুবিধা হবে পিঠাটা বাটির নিচে লেগে যাবে না আপনারা একটা তেল অথবা একটু ঘি এভাবে মাখিয়ে নেবেন হাত অথবা ব্রাশের সাহায্যে তো এবার আমি যে গোলাটা রেডি করে রেখেছি তা এই বাটিটার মধ্যে ঢেলে দিব পাটিটার মধ্যে আমি গোলাটা ঢেলে দিয়েছি এবার যে এলাচ দুটা ভেস করে এই এলাচ দুটা আমি তুলে ফেলে দিব এলাচ দুটা আমি তুলে ফেলে দিয়েছি এবার একটা পাতিলের মধ্যে যে পাতিলে রান্না করব সে পাতিলে এটাকে বসিয়ে দেব তো এখানে আমি একটু বড়ো সাইজের পাতিলা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পানি হাফ পাতিলার মতো আর দিয়েছি একটা স্ট্যান্ড এর উপরে আমি বাটিটাকে বসিয়ে দিলাম আর পানিটা এরকম পরিমাণ হতে হবে যে বাটিটার অর্ধেক অংশ হয় তবেই পিঠাটা পারফেক্টভাবে হবে তবে খেয়াল রাখতে হবে পানিটা যেন একদম শুকিয়ে না যায় তো ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি আর পিঠার পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগে আর যদি পিঠার পরিমাণটা কম হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগে তো মিনিট পরে আপনারা একবার চেক করবেন যদি হয়ে যায় নামিয়ে নেবেন না হলে আরও কিছুক্ষণ এটাকে রান্না করবেন তো ভিওয়ার্স আমি ফিরে এলাম ৩০ মিনিট পরে তো যখন পঁচিশ মিনিট হয়েছিল আমি একবার চেক করেছিলাম তো তখন আমার পিঠাটা পারফেক্টভাবে হয়নি তো এখন আমি আরেকবার চেক করছি তিরিশ মিনিট হয়েছে তো এখন আমার পিঠাটা আশা রাখছি পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে ধোঁয়াটা উঠছে তো চূড়া জালটা বন্ধ করে নিচ্ছি বন্ধ করে পিঠাটাকে নামিয়ে নিচ্ছি পিঠাটাকে আমি নামিয়ে নিয়েছি তখন তো ধোয়ার জন্য দেখা যায়নি তাই এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কাঠিটা যখন পরিষ্কার আসবে তখন কিন্তু বুঝতে হবে যে আমার পিঠাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এবার আমি এই পিঠাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিব মানে প্লেটের মধ্যে যেভাবে আমরা পুডিং ঢালি বা কেক ঢালি সেভাবে একটা প্লেট আগে দিয়ে তারপর এটাকে উল্টো করে দিব একটু গরম কিন্তু তাই একটু সাবধানে করতে হবে অনেক গরম তাই আমি একটু ধরতে প্রবলেম হচ্ছে যাই হোক তো দেখেন কতটা লোভনীয় হয়েছে কিন্তু আমাদের এই বিবিখানা পিঠাটি তো এবার আমি এই পিঠাটাকে একটু নারকেল দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিশমিশ অথবা বাদাম কুচি কুচি করে দিয়েও কিন্তু উপরে সাজাতে পারেন তো ভিউয়ার্স আমি নারকেল কুরানো দিয়ে সাজিয়ে নিচ্ছি তো আশা রাখছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি সেই সাথে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ